বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অনেক আগে থেকেই রাজ্য জুড়ে পরিবর্তনের ডাক দিয়ে রাজ্যসহ কেন্দ্রের সকল বিজেপি নেতৃত্বরা। সেই মতো দিকে দিকে ভোট প্রচারে এই পরিবর্তনের নামেই প্রচারকে আরো বেশি করে মজবুত করছে তারা। কিন্তু এবার সেই পরিবর্তনের নামেই এক উল্টো সুর দেখা গেল বাঁকুড়া জেলা বিজেপির অন্দরে। ভোটের দাম হওয়ার প্রাক মুহূর্তে এক প্রকার গোষ্ঠীদ্বন্দ্বের আভাস জেলা জুড়ে, যা নিয়ে ইতিমধ্যে বেশ অস্বস্তিতে রাজ্য বিজেপির হেভিওয়েটরা। প্রসঙ্গত, গত পরশুর বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণায় বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছে নীলাদ্রি শেখর দানা, যে ঘোষণার পর নীলাদ্রিবাবুর অনুগামীদের মধ্যে খুশির হাওয়া বইলেও দলের একাংশের খোঁজ যেন প্রকাশ্যে বেরিয়ে আছে। নীলাদ্রি দানা হাঁটাও, নীলাদ্রি দানাকে আমরা প্রার্থী হিসাবে মানছি না, মানব না, পরিবর্তন চাই। সদ্য বিজেপির মনোনীত প্রার্থী নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে এইরূপ পোস্টার রীতিমতো কপালে ভাঁজ ধরিয়েছে মনোনীত প্রার্থী সহ রাজ্য বিজেপি নেতৃত্বদের। বাঁকুড়া জেলার রাজতলা, মাচানতলা সহ জেলার একাধিক জায়গায় বর্তমানে এই পোস্টারের ছয়লাপ। বাঁকুড়া জেলার রাজতলা, মাচানতলা সহ জেলার একাধিক জায়গায় বর্তমানে এই পোস্টারের ছয়লাপ। বিতর্কিত এই পোস্টার দেখে স্থানীয় এক ব্যক্তি বলেন, নীলাদ্রি দানাকে মানছি না, মানব না, লেখা এই পোস্টারটি আজ সকালেই আমরা দেখলাম। বললাম লেখা রয়েছে যে বিজেপি প্রার্থীর যে নীলাদ্রি মানতে পারছি না, মানব না, এইভাবে লেখা রয়েছে। মনে হয় বিজেপি দাঁড়িয়েছে, এরকম হবে মনে হয়। অন্যদিকে বিজেপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এই পোস্টার দেখে কটাক্ষ করতে ছাড়েনি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিলীপ আগরওয়াল। তিনি বলেন, কিছুদিন আগেই বলেছিলাম বিজেপির প্রার্থী তালিকাটা শুধু ঘোষণা হওয়ার অপেক্ষা, এখন তো শুধু ট্রেলার চলছে, এরপর খেলা শুরু হবে। ইতিমধ্যে খেলা জমে উঠেছে। দুদিন আগেই বলেছিলাম সংবাদ মাধ্যমে যে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতে দিন, এখন তো ট্রেলার চলছে, এরপর খেলা শুরু হবে। সেই খেলা শুরু হলো, খেলা জমে উঠেছে। আমরা দেখেছি নীলাদ্রি দানা বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় যারা বিজেপি প্রার্থী দাবিদার ছিলেন তারা বিভিন্ন রকমভাবে তাদের সমর্থকরা পোস্ট শুরু করেছেন। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে আমার দাদা নির্দল প্রার্থী দাঁড়াবে, আমার দাদা নির্দল প্রার্থী দাঁড়াবে। আমরা জানি অনেকেই দাবিদার ছিলেন, পার্থকুণ্ডুর থেকে বংশী বদন থেকে আরম্ভ করে অনেকেই বিজেপির প্রার্থীর দাবিদার ছিলেন এবং তারা দীর্ঘদিন বিজেপির কর্মী এবং আরএসএসের সমর্থক। তাদেরকে প্রার্থী না করাতে বিজেপি কর্মীরা ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। তারা বিভিন্ন জায়গায় পোস্টার পেরেছে, এখানে তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বাঁকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার কোনো প্রতিক্রিয়া মেলেনি, কিন্তু একটা কথা স্পষ্ট যে সুদূর দিল্লির বৈঠকে প্রার্থী ঠিক হলেও সেই প্রার্থী যে দলের কর্মীদেরই পছন্দ হয়নি তার বলার অপেক্ষা রাখে না। সঞ্জীবন নার্সিং হোম, ঠিকানা চাউলপট্টি তারকেশ্বর হুগলি, যোগাযোগ নাম্বার 03-21-22-77-798 অথবা 9932-54-188।